শ্রদ্ধেয় সংবাদ কর্মী সকল, আসলতে জোরপুরি হাত পালেহি। আপনাদের সকলে জানে যে কেন্দ্রীয় সরকারে নোটিফিকেশন জারি করেছে যে 22 ডিসেম্বর তারিখের পর বাংলাদেশ, আফগানিস্তান আর পাকিস্তান এই তিনিখন দেশের হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ আর পার্সি এই ছটা ধর্মর মানুহ 22 ডিসেম্বর তারিখের পর নাগরিক হিসাবে স্বীকৃতি দিব। আপনাদের নিশ্চয় এই খবর পাইছে যে ইতিমধ্যে এই সন্দর্ভত 7খন রাজ্য সরকারলৈ ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ আর দিল্লি, ছত্তিশগড়, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তর প্রদেশ আর দিল্লি এই 7খন রাজ্যর গৃহ বিভাগলৈ নোটিশ জারি করেছে যে রাজ্য সরকার সমূহর গৃহ বিভাগের সচিবে 22 ডিসেম্বর তারিখের পর এই তিনিখন দেশের বিদেশী নাগরিকবিলাকে যদি অবৈধভাবেও আমার দেশত সুমাইছে, তথাপি সেই ছটা ধর্মর মানুষক 22 ডিসেম্বর তারিখের পর সিটিজেন হিসাবে ভারতের নাগরিক হিসাবে রেজিস্টার করা হব বা পঞ্জীয়ন করা হব। এতিয়ালৈকে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক গৃহীত হওয়া নাই, অর্থাৎ এতিয়ালৈকে এটো আইনত পরিণত হওয়া নাই। আইনত পরিণত নোহাকৈ কেনেকৈ এজন বিদেশী রাষ্ট্রের বিদেশী নাগরিকক কেনেকৈ নাগরিক হিসাবে ঘোষণা করিব পাৰে এটো এটা চূড়ান্ত অবৈধ, অসাংবিধানিক আর বেআইনী কাম ভারত সরকারে সংঘটিত করিব খুঁজিছে। কেবল এটো সংবিধান বিরোধী বা নাগরিকত্ব আইনের বিরোধীয়ে নহয়, এটোৱে ভারতবর্ষের সার্বভৌমত্বর প্রতিও আসলতে ভাবুকির সৃষ্টি করিব। যে এজন বিদেশী নাগরিক তেওঁ হয়তো পাকিস্তানের চোরাংচোৱাগিৰি করবর কারণে ইয়ালে আহিছিল, এতিয়া তেওঁক যদি নাগরিক হিসাবে রেজিস্টার করা হয়, তেওঁক ভোটাধিকার দিয়া হয়, তেওঁ ইলেকশনত উঠিব পাৰে, তেওঁ প্রতিনিধিক হব পাৰে নাগরিক হিসাবে হওয়ার লগে তো তেওঁ সকলো অধিকার পাব। তেতিয়াহলে এজন চোরাংচোৱাও বিদেশী এজন চোরাংচোৱাও আমার দেশের এজন প্রতিনিধি, রাইজর প্রতিনিধি, এজন বিধায়ক বা এজন এমপি হয়ে আমার দেশের নীতি নির্ধারণ করবলে সক্ষম হব। দ্বিতীয় কথা আমি বারম্বার শুনে আছো যে বিজেপিয়ে 2019 নির্বাচনের পূর্বে যদি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক পাশ করবগৈ নোৱাৰে, গৃহীত করব নোৱাৰে, তেতিয়াহলে তেওঁলোকে অর্ডিনেন্স বা অধ্যাদেশ জারি করে হলেও বাংলাদেশ, পাকিস্তান আর আফগানিস্তানের এই ছটা ধর্মর বিদেশী নাগরিকসকলক নাগরিকত্ব প্রদান করিব। কিন্তু অধ্যাদেশ জারি করিব পৰা নাই এতিয়ালৈকে, আর বিধেয়কও আইনত পরিণত হওয়া নাই। অধ্যাদেশ জারি নকৰাকৈ আর বিধেয়ক আইনত পরিণত নোহাকৈ এজন বিদেশী নাগরিক, তাকো অবৈধভাবে প্রবেশ করা বিদেশী নাগরিক, পাসপোর্ট লৈ অহা মানুষ নহয়, ভিসা লৈ থকা মানুষ নহয়, অবৈধভাবে অহা বিদেশী নাগরিকবিলাকক যেটা নাগরিকত্ব দিব খুঁজিছে সেটো দেশের কারণে কিমান ভয়ঙ্কর ঘটনা, এই কথাটো প্রত্যেকজন নাগরিকে বুঝি উঠা দরকার। দ্বিতীয় কথাটো হল যে যি সময়ত আপনাদের সকলে জানে যে ইতিমধ্যে কেবাখনো রাজ্যের নির্বাচনী অধিসূচনা জারি করা হয়েছে, নির্বাচনের পূর্বে
এনে কই কেবল ভূতর লালখাত এনে কই নাগরিকত্ব প্রদানের কারণে যে পঞ্জীয়ন করেছে এটু নিশ্চিতভাবে আমার দেশের কারণে বড় ডাঙর অখনি সংকেত নির্বাচনের স্বার্থত ভোট ব্যাংকর স্বার্থত দেশের আইন কানুন দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব সকলকে প্রত্যাহ্বান জানায় এই ফেসিস্ট সরকারখনে যে সিদ্ধান্ত লৈছে ই সমগ্র দেশখনক এক অস্থিরতার সৃষ্টি করব আর সেই কারণে আমি ষাঠিটা সংগঠনের যে যুটিয়া ঐক্যমঞ্চ এই ষাঠিটা সংগঠনের যুটিয়া ঐক্যমঞ্চয় আমি অনতিবিলম্বে এই নোটিফিকেশন বাতিল করিবর কারণে দাবি উত্থাপন করেছো। এটা তৃতীয় কথাটো হল যে সাতখন রাজ্যত যেতিয়া বিদেশী সকলক নাগরিক হবল কারণে নোটিফিকেশন বা জাননী জারি করিলে তেতিয়াহলে এতিয়া আর অসমৰ কারণেও কোনো নিস্তার নাই। প্রক্রিয়াটো যেহেতু আরম্ভ হল ডেফিনেটলি তেওঁলোকে অসমতো এই জাননী অচিরে জারি করিব। আর যেহেতু অসমত এই মুহূর্তত নির্বাচন নাই, 19ৰ নির্বাচনটোৰ কারণে তেওঁলোকে অপেক্ষা করেছে। গতিকে এটোৱে প্রমাণ করেছে যে যদি বিধেয়ক পাস করিব নোৱাৰে, যদি অর্ডিনেন্স জারি করিব নোৱাৰে, তেতিয়াহলে অসম আর উত্তর পূর্বাঞ্চলতো তেওঁলোকে এনেকৈ অবৈধভাবে বেআইনীভাবে অসাংবিধানিকভাবে বা সংবিধানের বিরুদ্ধে গৈ এনেকৈ তেওঁলোকে বিদেশী নাগরিকক পঞ্জীয়ন করিবর কারণে ব্যবস্থা গ্রহণ করিব। এই কথাই প্রমাণ করেছে যে বিজেপি আরএসএস পাগল হয়ে গেছে, তেওঁলোকক ভোট ব্যাংক লাগে। বিজেপি আরএসএস পাগল হয়ে গেছে, তেওঁলোকৰ উন্নয়নের কিছু মার খাই গল, তেওঁলোকে দেশত একো উন্নয়ন করিব নোৱাৰিলে, দেশের কারণে একো কাম করিব নোৱাৰিলে। এতিয়া কেবল হিন্দুত্বর এক ঢৌ আনিবর কারণে তেওঁলোক বদ্ধপরিকর হয়ে পড়েছে আর সেই কারণে এনেকা সাম্প্রদায়িক আর মৌলবাদী কার্যয় সমগ্র দেশখনের বাতাবরণ আর সমগ্র দেশখনের মানুষের যে অধিকার এই অধিকার সমূল অঞ্চে এটা খতম করে পেলাম। ইতিমধ্যে অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে আমার সাধারণ সম্পাদক পলাক সাংমায়ে ইতিমধ্যে আপনার সন্মুখত তিনিটা কার্যসূচী ঘোষণা করিলে। এই তিনিটা কার্যসূচী আমার মূল রণখনের কারণে প্রথম অনুশীলন। আমি তিনি তারিখের দিনা অসমের সকল জাতীয় আর জনগোষ্ঠীয় সংগঠনের রণনীতি তৈয়ার করব খুঁজো আর সেই কারণে আহ্বান জানাইছো যে যিমান দেশক ভাল পোৱা জাতীয় আর জনগোষ্ঠীয় সংগঠন আছে, ভাষী সংখ্যালঘু বাংলা ভাষী লোক যিবিলাকে 71 চনক সন্মান করে আর 71 চনের পাছত অহা বিদেশীবিলাক খেদাটো বিচাৰে, আর ধর্মীয় সংখ্যালঘু সংগঠন যিমান আছে আমি সকলকে আহ্বান জানাও যিবিলাকে 71 চনের পাছত অহা সকল বিদেশীক খেদিব খোঁজে, এই ক্ষেত্রে অসমীয়া জাতির একমত সকলবিলাক আহক। আমি অহা 3 নভেম্বর তারিখের দিনা অসমীয়া জাতির যে যুদ্ধর রণকৌশল নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক প্রতিরোধ করিবর কারণে আমার যে সংগ্রামের যে রণকৌশল কেনেকৈ অসমীয়া জাতিটো সমগ্র অসমীয়া জাতিটো ঐক্যবদ্ধ হৈ এক গণতান্ত্রিক গণসংগ্রাম গড়ি তুলিব পাৰো আর সরকারক বাধ্য করিব পাৰো তার রূপরেখা অহা 3 নভেম্বর তারিখের দিনা আমি নির্ধারণ করি। আমার জাতীয় সংগঠনবিলাকৰ মাজত অহা 3 নভেম্বর তারিখের দিনা এই সমস্ত রূপরেখা তৈয়ার করার পাছত অহা 4 নভেম্বর তারিখের দিনা অসমৰ বুদ্ধিজীবী সমাজ, লেখক শিল্পী সমাজ, বিশিষ্ট নাগরিকসকল আর অন্যান্য সচেতন নাগরিকসকলৰ পৰা আমি সমগ্র অসমবাসী রাইজক ঐক্যবদ্ধ করার মন্ত্র লম আর 1971 চনের পাছত অহা বিদেশীবিলাকক খেদিবর কারণে আর নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পূর্ণরূপে বাতিল করার কারণে আমি তেখেতসকলৰ পরামর্শ লম আর সেই কারণে আমার কারণে 3 আর 4 নভেম্বর তারিখটো অসমৰ জাতীয় জীবনের কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে আমি গণ্য করেছো। অহা 3 তারিখের দিনা সংগঠনবিলাকৰ
রণনীতি আর রণকৌশল তৈয়ারের সময় আর অহা চারি তারিখের দিন আন সকলোরে আমি মতামত সংগ্রহ আর তারপর পাঁচ তারিখের পর আমার ব্যাপক সংগ্রামের কার্যসূচী আরম্ভ যাতে যিকোনো মূল্যের বিনিময়ত হলেও আমি নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক সম্পূর্ণরূপে বাতিল করবর কারণে কেন্দ্রীয় সরকারক বাধ্য করব পার এই কাম করাবর কারণে অহা তিন আর চারিশ অক্টোবরের এই কার্যসূচী গ্রহণ করা কৈছে আর তার আগতে আমি অহা ত্রিশ তারিখের পর আপনার ইতিমধ্যে কৈছে অহা ত্রিশ অক্টোবর তারিখের পর আমি সমগ্র জুড়ি প্রচার পত্র বিতরণ করে আর এস এস আর বিজেপিয়ে যা অপপ্রচার করেছে মিছা কথা কই ফুড়ছে মুখাবিল আমি অহা ত্রিশ অক্টোবর তারিখের পর সম্পূর্ণরূপে অসমবাসী রাইজর সম্মুখ খুলি দিব কই অহা কল্পকাহিনীবিল কোনোবাই কব খুঁজছে যে নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক হলে জাতির অস্তিত্ব রক্ষা হব কেনেক অস্তিত্ব রক্ষা নহয় সমগ্র জাতিটোর ধ্বংস হয়ে যাব সমগ্র জাতিটোর অস্তিত্ব বিপন্ন আমি রাজনৈতিকভাবে নিঃসহ হয়ে যাব আমি অর্থনৈতিকভাবে খতম হয়ে যাব আমি মাটি হেরুয়াম আমি ভাষা হেরুয়াম আমার সংস্কৃতি হেরুয়াম এই সমস্ত কথাবিল আমি এটা এটাকৈ অসমবাসী রাইজর সম্মুখলৈ তুলি ধরিম আজি কিছুমানে কৈছে যে অসমখন তেওঁলোকে ত্রিপুরা বনাব আমি অসম কোনোপধ্যে যে ত্রিপুরা আর কাশ্মীর বনাবলৈ নিদিও অসম যে অসম হৈ থাকিব অসম যে অসমীয়াৰ হাতত থাকিব এই কথাটো এই আমার যে গুহারি সেই গুহারির জড়িয়ে সমগ্র অসমবাসীক আমি তন্ন তন্নকৈ উপলব্ধি করবর কারণে সহায় করে দিব আপনাদের দেখিছে যে আমার উপর গোচর তরা হয়েছে আপনাদের জানে আপনার ইমান দিন সাংবাদিকতা করা মানুষ তেইশ অক্টোবর তারিখের যে অসম বন্ধ আসে ইয়াতকৈ গণতান্ত্রিক শান্তিপূর্ণ আর সর্বাত্মক অসম বন্ধ আপনাদের কেতিয়াবা জীবনত দেখিছিলে নাকি কতো এখনো গাড়ি জ্বলা নাই কতো এজনো মানুষক আঘাত করা হওয়া নাই বরং উল্টায় বন্ধ সমর্থন করা মানুষক বিজেপির মানুষে পিটিছে সুজায় এজনো বন্ধ সমর্থন করা মানুষে কাকো এসাতো দিয়া নাই কতো মানুষের উপর আক্রমণ করা নাই কতো এটাও দোকান জ্বলা নাই কতো এখনো গাড়ি ভঙা নাই এখনো গাড়ি জ্বলা নাই এখনো গাড়ি ভঙা নাই তারপর আসলে এনেকা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আর সর্বাত্মক যে অসম বন্ধর কার্যসূচী তারপর এনেকৈ আমার উপর গোচর জাপি দিয়া তো নিঃসন্দেহে এই রাষ্ট্রের ষড়যন্ত্রের বাহিরে আন একো নহয় আজি কিবা একটা রাম হেনানে কিবা একটা নাম শুনিছো এইবিল নিশ্চিতভাবে একো একোটা আন্ডারগ্রাউন্ড মৌলবাদী সশস্ত্র সংগঠন আজিলেক আপনার কোনোবাই রাম হেনার নাম শুনেছিলেন অসমত কিবা একটা কাম রাম হেনায় করা দেখিছিলেনে এইবিল কি আর এস এসে তৈয়ার করা একো একোটা সশস্ত্র মৌলবাদী সংগঠন যেনে আই এস আই এস আছে যেনে আরো সন্ত্রাসবাদী ইসলামিক সংগঠনবিল আছে সশস্ত্র এ কে ফর্টি সেভেন লওয়া একো একোটা এনেকা সশস্ত্র আত্মগোপনকারী আন্ডারগ্রাউন্ড একো একোটা মৌলবাদী হিন্দু মৌলবাদী সংগঠন এইবিল গতি যে গোচর দিছে ওপরে আসলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করব লাগে জমা রখা অস্ত্র শস্ত্রকে আসলে উদ্ধার করব লাগে অলপ আগতে গড়িয়া যুব ছাত্র পরিষদে আমার হাতত দেখাইছে যে তেখেতকলে শিলাদিত্য দেবর উপর কেবাটাও গোচর দিছিল পানবজার থানা জালুকবাড়ি আর পানবজার থানা এই গোচরবিল নন বেলেবল ধারাত
register হৈছে এবলা আপোনালোকক তারিখ বিলাক দি দিও ডেট 1/11/2017 চিরাদিত্য দেৱৰ বিৰুদ্ধে 15/10/2018 দুখন চিলাদিত্য দেৱৰ বিৰুদ্ধে আপোনালোকে দেখিছে কদখন গৰিয়া